জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঋণ ও অনুদান মিলিয়ে বাংলাদেশকে 1 বিলিয়ন ইউরো সহায়তা দিতে চায় ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সি। সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সৌজন্য সাক্ষাতের পর ফ্রান্স সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রুজা এ কথা জানান। এ সময় বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার কথা জানান তিনি। বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে আছে। এদেশের উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন জড়িত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সি বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বাংলাদেশের উন্নয়নে পাশে আছেন বলেও জানান তিনি। এ সময় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই উপস্থিত ছিলেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। But how France and Bangladesh can কিভাবে বাংলাদেশ ও ফ্রান্স জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কাজ করতে পারে এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। ফ্রান্স 1 বিলিয়ন ইউরো দেবে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায়।